24 Pro, India's Eye. Like, share and subscribe. Good night, CPDR India. ভারতবর্ষের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমি সুরসত্ত্ব আমাদের নিউজ চ্যানেল ইন্ডিয়া নিউজ 24 প্রো পক্ষ থেকে আজকে আমরা এই সন্ধ্যায় শহীদ সদনে অশোকনগরে বিধায়ক কাজের কান্ডারি সেই নারায়ণ গোস্বামী যিনি মানে কি বলবো মানে এই অশোকনগরকে একটা পূর্ণ মানে অশোকনগর তো একটা ঐতিহ্যময় একটা অঞ্চল, এই ঐতিহ্যময় অঞ্চলকে একটা নতুন মানে রঙে সাজিয়েছে। তো আমি নারায়ণদার কাছে যাব, তার এই যে পুজো পুজো উপলক্ষে আমাদের মানে অবশ্যই অশোকনগরবাসী থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গবাসী থেকে শুরু করে সারা ভারতবর্ষবাসীকে কী বার্তা দেবেন আপনি? তো দেখুন, ঐতিহ্য মানে দেবী দুর্গা দেবী চৌকমায়ার যে আরাধনা করা এই পুজো হচ্ছে সার্বজনীন, সার্বজনীনতা অর্থাৎ সকলকে প্রয়োজন। এখানে এই যে মায়ের আমার বাড়ি গ্রামের দুর্গা পুজো হয় এবং আমি নিজেও যেহেতু সেই দুর্গা পুজোর সক্রিয়ভাবে পুজো করছি 30-35 বছর, আমি এটা জানি যে এখানে 10 মৃত্তিকা দিয়ে স্নান করানো, সেখানে যে মণিকালয় আছে সেখানকার মাটি, অর্থাৎ এর মধ্যে দিয়ে যে সবাইকে যুক্ত করে, এটাই হচ্ছে বাঙালির দুর্গা পুজোর বৈশিষ্ট্য। আমাদের দেখবেন এই বাঙালিরা যারা ভারতবর্ষের বাইরে আছেন তারা এই পুজোর সময় ফেরে, অর্থাৎ পুজো মানে একটা মেলবন্ধন, একটা মহামিলনের জায়গা, এই জায়গায় সকলের সঙ্গে সকলের দেখা হবে, এটাই হচ্ছে দুর্গা। সুতরাং ভারতবর্ষ সবার আজকে একটা জিনিস দেখা দিচ্ছে ভারতবর্ষে, যে ভারতবর্ষে কোনো একটা বিশেষ জাতি, কোনো একটা বিশেষ জাত, কোনো একটা বিশেষ ধর্ম এটাকে প্রকট পাচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা ভীষণ বিরুদ্ধে, দেশ সবার স্বাধীনতার আন্দোলনের ইতিহাস যদি দেখা যায় যারা এই কথাটা আজকে বলছেন স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা নেই, অথচ তারা আজকে এই কথা বলছে। আর যাদের ভূমিকা ছিল অন্যদেরও ভূমিকা ছিল, কিন্তু যাদের ভূমিকা ছিল তাদেরকে যদি বাদ দেওয়া যায় দেশের অধিকার থেকে, মানুষ হিসেবে একটা মানসিক কষ্ট। সুতরাং এই দেশটা যতটা নামে ততটাই আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ, মানে সাধারণ মানুষের অসহায় মানুষদের পাশে থেকে এবং মানে ধনী দরিদ্র নির্বিশেষে, জাতি দল মত নির্বিশেষে, জনমত নির্বিশেষে নারায়ণবাবু যেভাবে কাজ করছেন তার জন্য হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে ওনাকে 19। এবং আর একটা কথা যেটা, যে কার্নিভালের বিষয়ে যেটা সে বিষয়ে যদি কিছু বলেন, মানে প্রথম যে কার্নিভাল হতে চলেছে সে বিষয়ে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল চালু করার পরে আমি গত 4-5 বছর আমার ফ্যামিলি নিয়ে কার্নিভালে যাই, কার্নিভালের আইডিয়াটা আসে। তারপরে দুর্গা পুজো নিয়ে পুলিশ প্রশাসনে অশোকনগরে যখন মিটিং হয়, স্থানীয় কিছু মিডিয়া চ্যানেল আমাকে এইটা প্রস্তাব দেয় যে দাদা এখানে যদি একটা কার্নিভাল করে, তা আমি একটু কাজ ভালোবাসি, কাজ ভীষণভাবে ভালোবাসি, তো সেই জন্যই আমার মনে হলো যে সবাইকে নিয়ে এটা যদি করা যায় খারাপ হয় না। সেই জন্য 7 অক্টোবর আমাদের সন্ধ্যে 6টায় নিউ মার্কেট থেকে 14 দিন পর্যন্ত আমরা বাইরের আলো দিয়ে সাজাবো অশোকনগর কল্যাণগড় পৌরসভা এবং পুলিশ বিডিও প্রশাসন তারা সাহায্য করবে, একটা মনোরম পরিবেশ তৈরি হবে বলে আশা করছি, যে হাজার নয় হয়তো লক্ষ মানুষের জন্য। এক আর একটা কথা আপনি বলার সময় বলেছেন, দেখুন আজ পর্যন্ত আমি বিধায়ক হয়েছি প্রায় 1.5 বছর, আমার সামনে যারা কোনো সমস্যা এসছেন, কোনো প্রয়োজন এসছেন, আমি নারায়ণ গোস্বামী এটা মানে সেলফ এভিডেমিট দিতে পারি, আমি আজ পর্যন্ত কাউকে কোন পলিটিক্যাল পার্টি বিলং করে এই প্রশ্নটা করে তাকে ছোটো করি না এবং নিজেকেও লজ্জিত করি না। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, যে মানুষ আসবেন অশোকনগরে তারও যদি অক্সিজেন দেওয়ার দরকার হয় তাহলে একটা টেলিফোন করবেন, ফ্রি অক্সিজেন আমার অফিস থেকে তার বাড়িতে পৌঁছবে, যে বাচ্চার বই কেনার পয়সা নেই বুক লিস্ট পৌঁছে যাবে উইথ মোবাইল নাম্বার, 3 দিনের মধ্যে ওই নতুন সেট কিনে তার বাড়িতে পৌঁছে, যে বৃদ্ধ মা বাবা ওষুধ কিনতে পারছেন না জেরক্স প্রেসক্রিপশনের জেরক্স ফোন নাম্বার দিলে 24 ঘন্টার মধ্যে আমার ছেলে। এক্ষেত্রে আমরা কোনোদিন
আমি এই দেড় বছরের মধ্যে কোনো পলিটিক্স প্রতিবন্ধী যারা আছেন একটা অ্যাপ্লিকেশান করলে দুদিনের মধ্যে গাড়ি দিয়ে দেবে, এগুলো সব কিছু করি আমি নিজে একটা ফান্ড তৈরি করেছি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ দিয়েছে বাংলার বিধানসভার একটা সদস্য হিসেবে, ইনি মাসে যে সাম্মানিকটা আমার দেন বিধায়কের যে সাম্মানিক সেই বেতনটাকে দিয়ে আমি একটা ফান্ড তৈরি করেছি। অর্থাৎ এই পয়সা থেকে এখানকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি একটা বর্ষা কোচিং সেন্টার চালাই, সেখানে ক্লাস 10, 11, 12 দুস্থ বাচ্চারা পড়ে, প্রায় 303 জন এখনও পড়ছে, প্রত্যেক সপ্তাহে 4 দিন ক্লাস হয়। খুব নাম করা যারা শিক্ষক শিক্ষিকা আছে তারাও মানে অবৈতনিকভাবে কাজ করে, উইদাউট এনি রেমুনারেশন তারা কাজ করে, এই পরিবার নিয়ে ভালো আছে। মানে অ্যাম্বুলেন্স যেমন 24 ঘন্টা পরিষেবা দেয়, আমরা দেখতে পাচ্ছি অশোকনগরের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় ঠিক তেমনিভাবে জনগণকে সেবা করছেন। অনেক ধন্যবাদ, নমস্কার। দ্য ইম্প্রোভাইজার্স ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় রেখা অ্যাড সার্ভিসের পরিচালনায় উদ্বোধন হল হিল জল মিনারেল ওয়াটার প্ল্যান্ট। প্রত্যেকে সংগ্রহ করুন, চলুন যাই আজকের এই উদ্বোধনীতে। মিনার পুলিশের উদ্বোধন হিল জল আপনারই সকলে পিওর মিনারেল ওয়াটার। ইন্ডিয়া নিউজ 24 Pro ইন্ডিয়াস আই সাবস্ক্রাইব দিস চ্যানেল।